ওকে উনিই তো গিয়েছে যে এইটা দিয়ে ওকে লাইনে নামাবো। এরপরে চলে গেল, যখনই ডক 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 করে মদ পান করে নিয়েছে, আবেদের তখন মাথা চক্কর দিতে শুরু করেছে, কামের রিপু গুলে সব যেন সতেজ হয়ে গেছে, পাগলার মতো মসজিদের ভিতরে রাত্রি পৌনে তিনটাতে পাগলামি করছে। এমন সময় তার সেক্স ক্ষমতা এত বেড়ে গেছে, শুধু মহিলা খুঁজছে। ঠিক এমন সময় আবেদের কাছে ওই জিন বেইমান ইবলিস শয়তান সাত ভাইয়ের একটা সুন্দরী বোন ছিল, সাত ভাইয়ের ডাকাত তাদের একটা সুন্দরী বোন ছিল, অতি সুন্দরী বোনটাকে বিছানা থেকে তুলে নিয়েছে, আবেদের সামনে কাপড়গুলোকে টেনে নাঙ্গা করে দিল। আবেদ নিজেকে সামলাতে পারলো না, ওই মেয়েটাকে নিয়ে মসজিদে পড়ে গেল, মসজিদ না পাক হয়ে গেল, মদের নিশা কেটে গেল। এরপরে আবেদকে বলছে শয়তান যে দেখ, তুই যার সঙ্গে ব্যভিচার করেছিস সেটাকে, সেটা হলো অমুক ডাকাতের একমাত্র বোন, এখন যদি তোকে বাঁচতে হয় মেয়েটাকে কেটে ফেলে দিতে হবে, এই মেয়েটি যদি বেঁচে থাকে ভাইদেরকে বলে দেবে। ও দেখছে তাও তো বটে, বলে একা কাটবো কি করে, বলছে আমি ধরছি তুই কাট। ওই ধরে নিল আর আবেদ মেয়েটাকে কেটে দিল। যখনই মার্ডার হয়ে গেল সঙ্গে সঙ্গে নিয়ে লাশটাকে নদীর ধারে একটা নরম জায়গায় পুঁতে দিল। পুঁতে দেওয়ার পর ওই শয়তান আবার গিয়ে ওদের ভাইদের দরজায় তিনটে সময় ধাক্কা দিয়ে তুলছে আর বলছে পাগলের দল, ওর তোদের বোন আজ রাতে মার্ডার হয়ে গেছে। সাত ভাই উঠে দেখছে বিছানায় বোন নাই, খোঁজ 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 বোন কোথা, বলে দেখ গা নদীর ধারে নরম মাটিতে পোঁতা আছে, লাশটা বেরিয়ে গেল। লাশ দেখে সাত ভাইয়ের রক্ত মাথায় চেপে গেল, খুন মাথায় চেপে গেল, আর সামালতে পারে না, কে করেছে কাজ, কে করেছে, বোনকে ব্যভিচার করে তাকে মার্ডার করেছে। শয়তান বলে দিল মসজিদে যে আবেদ থাকে দূরে গিয়ে দুটা বাড়ি যেই মেরেছে, অনর্গল সত্য কথা বলে দিল, তারপরে সাত ভাই তাকে মার্ডার করে দিল। ও কি কি কাজ করলো, মার্ডার করলো, ব্যভিচার করলো, মদ পান করলো, মসজিদকে নাপাক করলো, শেষ মতে নাপাক হালাতে কবরে গেল। শয়তান তাকে প্রথম গুনাহ করাতে পারেনি, যখনই তার পেটের ভিতরে মাল ভরে দিয়েছে সমস্ত গুণাগুলো তার আসান হয়ে গেছে, এবং জাহান্নামের চাবিটাও সে খুলে দিয়েছে। এর জন্য বিশ্ব নবী বলছেন লা তাশরিবান্নাল খামরা ফা ইন্নাহু রাসুন কুল্লি ফাহিশাতিন, মাজরে খবরদার মদ পান করিও না, মদ হলো সমস্ত ফাহিশা কাজের মাথা। আমার সঙ্গে সবাই দোয়া পড়েন আস্তাগফিরুল্লাহ আল্লাজি, আরো কেটে বলছি আস্তাগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাইহি। এটা হলো বড় ইস্তেগফার। আমরা আপনাদেরকে, আমিও ইস্তেগফার করলাম, আপনিও আমি সকলে করে নিলাম, আর মদের বোতলে হাত দিব না, জোরে বলেন ইনশাআল্লাহ। এরপরে বিশ্ব নবী বলছেন ওয়াইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লুন সাখাতুল্লাহে, মাজরে আমার একটা ওসিও শুনে নাও, পাঁচ নম্বরে যদি কোনো গ্রামে কোনো বস্তিতে কোনো এলাকায় কোনো পঞ্চায়েতে কোনো জেলাতে কোনো পৌরসভায় যদি রাস্তার ধারে প্রকাশ্য কাবিরা গোনা হয়, জেনা চলে, মদ চলে, ব্যভিচার চলে, লুডু চলে, তাস চলে, দাবা চলে, জুয়া চলে, এটা যদি প্রকাশ্যভাবে গুনহা চলতে থাকে, তাহলে জেনে নাও ওই এলাকাকে এবং ওই গ্রামকে আমার আল্লাহ ধ্বংস করে দেবেন। আল্লাহ এত রেগে যাবেন যে এলাকাকে এলাকা ধ্বংস করে দেবে। তার মানে নবীজি বলতে চাইছেন মাঝরে গোপনে গুনাহ থেকে প্রকাশ্য গুনাহর গুনাহটা আরো বেশি। একটা লোক
একটা মেয়ের সঙ্গে ব্যভিচার করলো, সেটা একটা গুনাহ হলো, সে গোপনে করেছে একটা গুনাহ হলো, ওই গুনাহটাই যদি প্রকাশ্যে করে তা আরো বেশি গুনাহ হবে, সেটাই যদি মসজিদে করে তো আরো গুনাহটা বাড়বে, ওটা যদি আবার আপনার কিনা বলতে খারাপ লাগে কোরআনকে মাথায় বালিশ দিয়ে করে তো আরো গুনাহ বাড়বে, সেটা যদি নিজের বোনের সঙ্গে হয় তো আরো বাড়বে, জিনিসটা একে স্থানান্তরিত তার গুনার তরঙ্গ বেড়ে যাবে। তেমনি একই জুয়ো তাস লুডু দাবা গোপনে করলে যে গুনাহটা হবে আর প্রকাশ্যে রাজপথে করলে তার থেকে 3-4 গুণ গুনাহ বেড়ে যাবে। এর জন্য বিশ্ব নবী বলছেন, যখনই রাজপথে গুনাহ করবে তখন যারা তাস খেলে নাই এরাও গুনাগার হয়ে যাবে। একটা লোক বিড়ি খেয়ে ধোঁয়া ছাড়লে তার যে বিড়ি খাই নাই তার নিঃশ্বাসে ধোঁয়া ঢুকবে, তেমনি একটা লোক প্রকাশ্যে যখন রাজপথে জুয়া খেলবে আর একটা লোক মসজিদ যাবে, ও যদি ওকে একবার মুখেও না বলে যায় যে ভাই এটা খেলিস না, সেও কিন্তু গুনাহাতে লিপিবদ্ধ হয়ে যাবে, সমাজে ক্যান্সার এসে যাবে। তাই আল্লাহর নবী বলছেন, মাঝরে যখন প্রকাশ্যে রাজপথে গুনাহ দেখবে তখন জেনে নাও আল্লাহর গজব পতিত হবে। একটা যুগ ছিল যারা তাস খেলতো, আর মুরব্বীদেরকে লুকিয়ে খেলতো গোপনে পাটের ভুঁয়ে ভুট্টার ভুঁয়ে, আর এখন কি হয়েছে, ওরা প্রকাশ্যে থাকবে তুই মসজিদ যাবি তো গোপনে যা। ভাই হয়েছে কি হয়নি? এর জন্য আল্লাহর গজব এসছে, এর জন্য আল্লাহর গজব এসছে। কয়টা বলা হলো? না 5টা। শির করিও না, যদি পুড়িয়ে দেয়া হয় জ্বালিয়ে দেয়া হয়, মা বাপের অবাধ্য হয়েও না, যদিও মা বাপ বলে ঘর থেকে বেরিয়ে যাও তো বেরিয়ে যাবে। তারপরে হলো খবরদার ফরজ নামাজ ছেড়ে দিও না জ্ঞান বশত, নামাজ ছেড়ে দিলে আল্লাহর সঙ্গে সম্পর্ক চলে যাবে। 4 নম্বরে হলো মদ পান করিও না, মদ হলো সমস্ত গুনহার মাতা। 5 নম্বরে হলো যে গ্রামে যে বস্তিতে প্রকাশ্যে গুনাহ চলবে আল্লাহ তাদের উপরে নারাজ হয়ে যাবে।